চাওয়াতবেস আসসালামু আলাইকুম দর্শক সাহেবজন যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি রাজশাহী জেলা বানেশ্বর বাজারহাটে তো আজকে জানাবো আপনাদের ধানের বর্তমান বাজার দর আজকে তারিখ হচ্ছে 31 অক্টোবর 2022 সাল আসসালামু আলাইকুম ধান নেছেন কয় বস্তা এই এগুলো সব নেছেন না কি ধান এগুলো হাটা 10 কত করে দাম বলছে মনে আজকে 40 হচ্ছে কত 40 1240 টি এমন দাম হচ্ছে না তো দর্শক এই যে এই ধানগুলো দেখছেন খাটো 10 ধান 1240 টি এমন আজকে বাজার দরে দাম দিচ্ছে তো চার বস্তায় এই এক বস্তায় কত কেজি আছে দাম কেটা নিলো 40 কেজি 41 200 দাম কেটা নিলো মানে 41 কেজি তে এক মণ ধরে তো দর্শক 40 কেজি তে এক মণ সেখানে 1 কেজি করে ব্যাপার না বেশি নয় তো এখানে চার মণ ধান আছে 40 কেজি করে বস্তায় তো চলুন আজকে যে নিই ওটি কয় কেজি হলো 43 সাথে 42 এর দাম পাবে 43 সাথে 43 সাথে দাম চাচা একটু দেখি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই এগুলো কি ধান সপ্তাশি ধানের নাম সপ্তাশি কয় বস্তা নিয়ে আসছেন আজকে দুই বস্তা এক মণ করে কত করে দাম বলছে ভাই আজকে আজকে দাম বলছে আপনার 1330 টাকা 1330 টাকা মনে দাম হচ্ছে তো দর্শক এগুলো সপ্তাশি ধান 1330 টাকা মনে আজকে বাজার দরে দাম হচ্ছে আপনার 40 কেজিতে এক মণ সেখানে 41 কেজি করে আছে এক বস্তায় তো শুনলেন ক্লিয়ার করে দিলাম 41 কেজিতে ব্যাপারই না বলেন আপনার ওই দাম হইলে আমি দিব এই যে এই পাশে আমি ওয়াদা করব আপনি মুরব্বী মানুষ যে দাম বলিস ওই লি টয়লেট লাইছিল না সালাম আলাইকুম কি দাম ভাই এগুলো এই ধানটা কি নাম বলতে বললেন তো এগুলো হচ্ছে 17 ধান 17 ধান কত করে দাম বলছে ব্যাপারে আজকে এখন 1320 টাকা বলছে 1320 টাকা মনে দাম হচ্ছে তো দর্শক এই ধানটা হচ্ছে 1320 টাকা মনে আজকে বাজারে দাম বলছে এটা চার বস্তা নিয়ে আসছে এখানে দেখছেন দিলে ফুটি না দিলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কি ধান কিনলেন কিনলেন নাই আজকে তো ধানের 28 ধানের কেমন বাজার দর যাচ্ছে মানে আজকে আমি 28 ধান দেখতে পাচ্ছি না দুইজন কিনেছে কত করে 1550 করে কিনেছে না আর জিরা ধানের বাজার কেমন যাচ্ছে একটু জোরে বলেন ভাই 1600 টাকা তো দর্শক জিরা ধানের বাজার যাচ্ছে 1600 টাকা আর আপনার 28 ভালো ধান এগুলোর বাজার যাচ্ছে আপনার 1550 ভাইয়া ব্যবসা করে হয়তো কোনো সমস্যার কারণে আজকে ধান কিনে নাই কিন্তু তার পাশে অন্য ব্যাপারীতে কিনেছে তো হয়তো বাজারে আছে তো এই কারণে বলতে পারলো তো জেনে দেখি আমি ধানটা দেখানোর চেষ্টা করছি